बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सलामु अलैकुम। আমাদের মেইন টপিকস হচ্ছে গিয়ার জিওমেট্রি। তবে আজ গিয়ার জিওমেট্রির আগে আমরা একটু ইনভলিউট প্রোফাইল সম্পর্কে আলোচনা করব। আজকে মেইন টপিকসই হবে ইনভলিউট প্রোফাইল, কারণ এটা গিয়ার জিওমেট্রির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা একটা টপিক আলোচনা করব কনজুগেট অ্যাকশন, সেই কনজুগেট অ্যাকশনে দেখব ইনভলিউট প্রোফাইলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আমরা আগে ইনভলিউট প্রোফাইলটা সম্পর্কে একটু সচেতন হব। আচ্ছা, তা এখানে হচ্ছে আমাদের একটা সিলিন্ডার আছে। সিলিন্ডারের এক্সিসটা হচ্ছে অবশ্যই আমাদের স্কিনের সাথে পারপেন্ডিকুলার, আর এই সিলিন্ডারের উপরে হচ্ছে একটা স্ট্রিং আছে আমাদের, সেটা যেটা হচ্ছে ওন্ড করা। সো স্ট্রিংটা হচ্ছে রেড কালার মার্ক করা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার স্ট্রিংটা কমপ্লিটলি রেড মার্ক করা, যতটুকু আছে ওটুকু হচ্ছে আমার একটা স্ট্রিং। সো স্ট্রিংয়ের এই এন্ডটাকে আমরা বলবো এ পয়েন্ট, এবং এই এন্ডটাকে আমরা বলবো এফ পয়েন্ট। এফ পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, বাট এ পয়েন্টটা ফিক্সড পয়েন্ট না। দ্যাটস মিন স্ট্রিংটা হচ্ছে আমার এ পয়েন্টে থাকতে পারবে না, এটা হচ্ছে সার্কুলার সিলিন্ডারের উপরে আস্তে আস্তে থেকে ধীরে ধীরে আনউন্ড হয়ে যেতে থাকবে। তা শুরুতে হচ্ছে এটা কমপ্লিটলি ওন্ড অবস্থায় আছে। সো আমাদের টোটাল স্ট্রিংয়ের যে লেন্থটা, এটা কিন্তু এ এফ, এটা কিন্তু ফিক্স থাকবে এবং এটা কিন্তু সার্কুলার লেন্থ। ওকে, সো এখানে তাহলে আমাদের স্ট্রিংটা প্রথমে হচ্ছে কমপ্লিটলি ওন্ডেড, দেন দ্য সারফেস অফ সিলিন্ডার। ওকে, সো দেন পরের যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে আমাদের, এখন হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে, স্ট্রিংটা হচ্ছে রেড মার্ক করা। আবারও বলতেছি এখানে একটা স্ট্রিং আছে রেড মার্ক করা, স্ট্রিংটা এবার আনউন্ড হবে। তা আনউন্ড হবে কতটুক, প্রথমে পোর্শনে এতটুকু হচ্ছে আনউন্ড হচ্ছে। সো এটাকে হচ্ছে আমি ই পয়েন্ট বলতেছি। সো ই এফ হচ্ছে আমার আগের মতোই ওন্ডেড রিজিয়ন বা ওন্ডেড লেন্থ, ওন্ডেড ওন্ডেড পোর্শন। আর এই যে সার্কুলার লেন্থটা, এই সার্কুলার লেন্থ অবশ্যই কিন্তু এগুলো সবই সার্কুলার লেন্থ, খেয়াল রাখতে হবে স্ট্রেইট লেন্থ না, এটা হচ্ছে আনওন্ডেড, এটা অবশ্যই সার্কুলার। সো এই যে আনওন্ডেড যে পোর্শনটা, এটা কি করবে, এটা ই পয়েন্টে ট্যানজেন্ট তৈরি করবে। সো যে ট্যানজেন্ট, যে ট্যানজেন্টের যে এন্ডিং পয়েন্ট সেটাকে বলবো আমরা বি পয়েন্ট, বি পয়েন্ট। সো এই পয়েন্টটা হচ্ছে বি। সো বিই কিন্তু একটা স্ট্রেইট লাইন যেটা ই পয়েন্টে ট্যানজেন্ট, এবং এটা লেন্থ কিন্তু অবশ্যই সার্কুলার লেন্থ অফ এই, অবশ্যই সার্কুলার লেন্থ। তাহলে বি পয়েন্টটা কিন্তু এন্ডিং পয়েন্ট। সো এবার হচ্ছে আমরা আনওন্ডেড যে পোর্শনটা আছে, এটা আনওন্ডেড, আনওন্ডেড পোর্শন অর্থাৎ এই এর ভ্যালুটাকে বড় করব, তাহলে অবশ্যই আমার ওন্ডেড পোর্শনের লেন্থটা কমবে, কারণ টোটাল লেন্থটা তো ফিক্সড। সো এটা যদি বাড়াই এটা কমবে। সো বাড়াই হচ্ছে এবার হচ্ছে আমরা আনওন্ডেড পোর্শনটাকে এই পর্যন্ত নিয়ে আসব। সো আমরা ই পয়েন্টটাকে হচ্ছে একটা চলমান পয়েন্ট ধরবো, অর্থাৎ ই পয়েন্টটা হচ্ছে যেই পর্যন্ত আমার ওন্ডেড আছে। ওন্ডেড এবং আনওন্ডেডের মধ্যেকার ডিভাইডেড পয়েন্টটাই হচ্ছে ই পয়েন্ট। সো এইখানে ডিভাইডিং পয়েন্টটা এখানে ছিল, সো এই ইটাকে এখানে ধরছি, পরবর্তীতে ইটা শিফট হয়ে এখানে আসবে। সো এবার কিন্তু আমার আনওন্ডেড যে রিজিয়ন, এটা কিন্তু এখান থেকে যে সার্কুলার রিজিয়নটা সেটা ই এফ, এবারও কিন্তু সেটাও কিন্তু ই এফ থাকবে, বাট এটার লেন্থ কিন্তু আগের থেকে কমে গেছে। তাহলে ওন্ডেড রিজিয়নের লেন্থটা কিন্তু বেড়ে গেছে, এবং সেটা এও এবারও কিন্তু সার্কুলার লেন্থ অফ এ ই। সো এবার যে আনওন্ডেড যে পোর্শনটা, অর্থাৎ এই যে আনওন্ডেড পোর্শন, এটা তো বড় হয়ে গেল, এবারও এটা ই পয়েন্টে ট্যানজেন্ট হবে, এবং এটার এন্ডিং পয়েন্টকে আমরা বি বলবো। সো আমাদের বি পয়েন্টের নতুন পজিশন এখান থেকে সরে এসে এখানে হবে, এটা হচ্ছে আমার বি পয়েন্টের নতুন পজিশন। ওকে, সো তাহলে বি বি পয়েন্ট, তাহলে ইবিও আগের মতোই আমার ই পয়েন্টে অবশ্যই ট্যানজেন্ট হবে, এবং এটা লেন্থটা কিন্তু বি লেন্থটা কিন্তু আগের মতোই এ ই এর সমান হবে, এবং এটা অবশ্যই সার্কুলার লেন্থ। ওকে, সো লেন্থ কিন্তু বড় হয়ে গেছে আগের থেকে,
এবং বি এর পজিশনও চেঞ্জ হয়েছে, ই এর পজিশনও চেঞ্জ হবে। সো আমরা থ্রু আউট দ্য দেখব আমাদের এ পয়েন্ট যেটা আছে, এ পয়েন্টটা একটু খেয়াল রাখতে হবে। এ পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্রিংটা কমপ্লিটলি ওন যদি থাকতো তাহলে তার যে এন্ড পয়েন্টটা ছিল সেই এ পয়েন্টটা, অর্থাৎ আমার বি পয়েন্টটা যেখান থেকে চলা শুরু করছে সেই পয়েন্টটাই হচ্ছে এ পয়েন্ট। তাহলে আমরা শুরুতে কিন্তু বলতে পারি আমাদের সরি, এটাকে আমরা বি পয়েন্ট, হ্যাঁ বি পয়েন্টই বলি, সমস্যা নাই। এটাকে আমরা অনেক সময় ডি পয়েন্টও বলি, অনেক সময় বি পয়েন্টও বলি, যাই হোক। শুরুতে কিন্তু আমার এই বি পয়েন্ট, এ পয়েন্ট এবং ই পয়েন্ট এইখানে কোয়েনসাইড করা ছিল, এরপরে কিন্তু আর কোয়েনসাইড করা থাকবে না। সো এরপরে আমরা আনওয়ান্টেড পোর্শন আরও বাড়াবো আর ওয়ান্টেড পোর্শন আরও কমবে। ওয়ান্টেড পোর্শন কমানো মানে হচ্ছে আমাদের ইকে এখান থেকে সরায় আরও এই পাশে নিয়ে আসতে হবে। সো এবার কিন্তু ওয়ান্টেড রিজিয়নটা হচ্ছে এতটুকু বা পোর্শনটা হচ্ছে এতটুকু। তাহলে আমার আনওয়ান্টেড যে পোর্শনটা এটা হচ্ছে এই আগের মতো একই নামে থাকবে এবং এই লেন্থের হচ্ছে একটা ট্যানজেন্ট তৈরি হবে ই পয়েন্টে, যার এন পয়েন্টটাকে আমরা আবারও বি বলবো। সো বি পয়েন্টের নতুন পজিশন কিন্তু এটা, ওকে। এবং বি কিন্তু অবশ্যই, অর্থাৎ এটার যে লেন্থ এটা কিন্তু এই সার্কুলার লেন্থের সমানই হবে, ওকে। সো এগুলো যদি একটু মুছে দিই, এবারও হচ্ছে আমরা কি করব, আবারও হচ্ছে আমাদের ওন্ডেড রিজিয়নটাকে কমাবো। সো ই পয়েন্টকে এখান থেকে এখানে নিয়ে আসব এবং এটাই আমরা ধরি যে আমাদের পিক পয়েন্ট। সো তাহলে আমাদের আনওয়ান্টেড পোর্শনটা আবারও বাড়বে এবং এটার দৈর্ঘ্য কিন্তু বেড়ে এবার এই হবে এবং এই দৈর্ঘ্যের সমান হচ্ছে এইটার দৈর্ঘ্য হবে এবং এটা হচ্ছে ই পয়েন্টে আবারও ট্যানজেন্ট হবে, এটা হচ্ছে বি পয়েন্টের নতুন পজিশন। সো বি পয়েন্ট এবং ই পয়েন্ট উভয় মুভিং, কিন্তু এ পয়েন্ট কিন্তু মুভিং না, কারণ এখানে আমাদের সার্কেল যেটা আছে এটাকে আমরা আমরা মুভিং ধরতেছি না, তার সেন্টারের সাপেক্ষে মুভিং নেই, কোনো অ্যাঙ্গুলার মুভিং নেই। আর এ পয়েন্টটা কিন্তু অবশ্যই সিলিন্ডারের উপরে বা সার্কেলের উপরে, এর জন্য এটা এখানে ফিক্সড আছে। একটু পরে আমরা যদি এই ভিডিওটা আমাদের ক্লিয়ার না হয় একটা ভিডিওর মাধ্যমে ডিসক্রাইব করব, সেখানে কিন্তু একটু ডিফারেন্স হবে। সেখানে বি পয়েন্টটাকে আমরা ডি পয়েন্ট বলবো আর হচ্ছে আর কোনো পার্থক্য থাকবে না। আর পার্থক্য হচ্ছে এ পয়েন্টটা ওখানে মুভিং হবে, কারণ ওখানে সার্কেলটা হচ্ছে মুভিং হবে। সো ওটার মাধ্যমে আমাদের জিনিসগুলো আরও একটু ক্লিয়ার হবে। সো যাই হোক, সো এই যে বি পয়েন্টের যে পথ, যে সে যে পথটা ফ্লো করছে, আমরা এখানে অল্প কয়েকটা পয়েন্ট নিয়েছি, এই পথগুলো দিয়ে যদি একটা কমন কার্ভ আঁকা হয়, মোটামুটি এরকম একটা কমন কার্ভ যদি আঁকা হয়, সো এটাকে আমরা বলি ইনভলিউট প্রোফাইল। সো আমাদের যে গিয়ারের টুথের যে প্রোফাইল হয় সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ইনভলিউট প্রোফাইল হয় অথবা সাইক্লোয়েডাল প্রোফাইল হয়, যেটা কনজুগেট মোশন তৈরি করতে সহায়তা করে, ওকে। এখন আমরা একটা ভিডিও দেখে আসি, ভিডিওটার ভিতরে আমাদের এটা বুঝতে আর একটু সহায়তা হবে, ওকে। আমরা আমাদের যে অ্যানালাইসিসটা একটু আগে দেখলাম ওটার হচ্ছে একটা ভিডিও প্রোফাইল একটু দেখি। এখানে হচ্ছে আমরা ডিস্ক এ যেটা আছে এটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা আগের মতোই এ পয়েন্ট, ই পয়েন্ট এবং বি পয়েন্টটাকে, অর্থাৎ যেটা প্রোফাইলের উপরে চলবে সেটাকে ডি পয়েন্ট দিয়ে নোটেশন দিব। শুধু পার্থক্যটা এখানে আর হচ্ছে এখানে ডিস্কটা রোটেট করবে, দ্যাটস মিন এ পয়েন্টটা যেহেতু আমার সার্কেলের উপরে, সো এটাও হচ্ছে মুভ করবে। ই পয়েন্ট তো অবশ্যই মুভ করবে, বি পয়েন্টও মুভ করবে। সো তিনটা পয়েন্টই মুভিং থাকবে আগের চিত্রের সাথে, জাস্ট এখানেই খালি একটু পার্থক্য হবে, ওকে। সো আমরা এখন যদি একটু অ্যানালাইসিস করি যে আমার এখানে রেড মার্ক করা যে পোর্শনটুকু আছে এটা হচ্ছে আন, এখানে কোনো স্ট্রিং নাই, স্ট্রিং হচ্ছে ব্ল্যাক মার্ক করা যে পোর্শন এবং এখানে স্ট্রিংটা কমপ্লিটলি ওন্ড আছে, অর্থাৎ এখানে এ পয়েন্ট আর আমাদের আগের চিত্র যদি বলি বি পয়েন্ট সেটা এখানে বলবো না, এটাকে বলবো ডি পয়েন্ট এবং ই পয়েন্ট, তিনটাই কোয়েনসাইড আছে, এটা কমপ্লিটলি আনওন্ড, সরি এটা কমপ্লিটলি আনওন্ড না, এটা কমপ্লিটলি ওন্ড স্ট্রিং, একটু ভুল হয়ে গেছে, আনওন্ড না, এটা ওন্ড স্ট্রিং, ওকে। সো এরপরে যদি আমরা একটু পজিশন দেখি, যদি এটা মুভ করতে থাকে তাহলে কি হবে, এই সিচুয়েশন ক্রিয়েট হবে। আমার একটু যদি এখানে খেয়াল করি, এই যে আমাদের এ পয়েন্টটা, এ পয়েন্টটাই আমার স্ট্রিংটা যদি লেগে থাকতো তাহলে কিন্তু এই ডি আর ই পয়েন্ট ক্রিয়েট হইতো না, ই পয়েন্ট থেকে কিন্তু আমার ওন্ডিংটা এন্ড হয়ে গেছে। তো আনওন্ড যে স্ট্রিংটুক আছে সেটা হচ্ছে ইডি এবং ইডি এর লেন্থ কিন্তু এই এর সার্কুলার লেন্থের সমান হবে এবং ইডিটা কিন্তু ই পয়েন্টে অবশ্যই ট্যানজেন্ট। মাঝখানে কিন্তু আমরা আরেকটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটাকে পাস করে আসছি, এটার কিন্তু আমরা মানে অ্যানালাইসিসে আনি নাই, আমরা ডি পয়েন্টটা এখানে যখন আসছে তখন অ্যানালাইসিসে
আনউন্ড স্ট্রিংটা কিন্তু লেন্থ কমে গেছে, আর হচ্ছে ওন্ড স্ট্রিং এর লেন্থ কিন্তু এর পরের ভিউতে আমরা দেখব আরো বেড়ে যাবে, কারণ হচ্ছে আমাদের ডিস্কটা রোটেট করতেছে এ পয়েন্টটা, এর জন্য শিফট হচ্ছে, নালে এ পয়েন্টটা কিন্তু শিফট হইতো না, জাস্ট ই পয়েন্টটাই শিফট হইতো। ই আর টি পয়েন্ট হচ্ছে মুভিং, ই পয়েন্টটা সার্কেলের উপর মুভিং করবে আর ডি পয়েন্টটা হচ্ছে আমার ইনভলিউড প্রোফাইলের উপর মুভিং করবে। অলরেডি আমরা ইনভলিউড প্রোফাইলে তিনটা পয়েন্ট পেয়ে গেছি। সো পরের ভিউটা যদি আমরা একটু দেখি, সো এখানে আমরা খেয়াল করি আমাদের সার্কেলটা কিন্তু আরও মানে আমার আনওন যে পোর্শনটা, এই যে ইডি, এটা আনওন পোর্শন, এই পোর্শনটা বেড়ে গেছে, অর্থাৎ ওন পোর্শনটা কমে গেছে, এবং ইডি এর লেন্থ কিন্তু এই এর সার্কুলার লেন্থের সমানই হবে, কারণ যদি এটা কমপ্লিটলি ওন থাকতো তাহলে ইডি এ পয়েন্টে কোয়েনসাইট করতো। এবং এখানে আমরা দেখতেছি আমাদের ডি পয়েন্টটা কিন্তু অনেকগুলো পয়েন্ট পাস করে আসছে, এই পয়েন্টগুলোতে পাস করা যে কার্ভ সেটাই কিন্তু আমাদের, এখন আমরা জেনে গেছি যে এটাই কিন্তু আমাদের ইনভলিউড প্রোফাইল। ওকে, দেন আমরা যদি আরেকটা পিকচার দেখি তাহলে আমাদের বুঝতে আরও ইজি হবে। দেন হচ্ছে আমরা এই প্রোফাইলটা পাচ্ছি, এখানে আমাদের আনওন্ডে ডিস্টিংটা আরও বড় হয়ে গেছে আর ওন্ডে ডিস্টিংটুকু আরও কমে গেছে, যার কারণে এ ডি এর লেন্থটা কিন্তু বড় হয়ে গেছে, সে এবং এটা কিন্তু অবশ্যই এই এর সমান হবে, এবং এ সরি এখানে একটু আমাদের পিকচারের ছবিতে লেখায় ভুল আছে, আসলে এ পয়েন্ট হবে এখানে এবং ই পয়েন্টটা হবে এখানে, আমাদের ইন্টারচেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড় ধরনের একটু ভুল করে ফেলছে, এটা এখানে এ পয়েন্ট, এখানে ই পয়েন্ট, ই পয়েন্ট অলওয়েজ ট্যানজেন্ট হবে, অর্থাৎ এখানে ই ডি যে লেন্থ এটা কিন্তু অবশ্যই সার্কুলার লেন্থ অফ এ ই এর সমান হবে। ওকে, আমরা পরের পিকচারে চলে যাই, এবং এটা আমরা ধরতেছি আমাদের হায়েস্ট পয়েন্ট, আমাদের স্ট্রিংটা এখানে কিন্তু এ ই এর সিম্বল ঠিক আছে, আমাদের স্ট্রিংটা এটা হচ্ছে পিক পয়েন্টে আছে, ইডি এর লেন্থ এই এর সার্কুলার লেন্থের সমান হবে, এবং আমাদের স্ট্রিংটা আনওন পোর্শন হচ্ছে ইডি, যেটা হচ্ছে অবশ্যই এখন ট্যানজেন্ট আছে ই পয়েন্টে সার্কেলের সাথে, আর আনওনটা তো আরও কমে গেছে। সো এটাই আমাদের টোটাল ভিডিও ছিল, এবার যদি আমরা ভিডিওটা পজ না করে ফুল একবার একটু দেখি তাহলে আমাদের একটু বুঝতে আর সুবিধা হবে আসলে কি ঘটনা কন্টিনিউসলি ঘটছে এই সিচুয়েশন। দেন এটা, দেন এইটা, অ্যান্ড দেন এটা, বাস্তবে কিন্তু এই ঘটনাই হয়। ওকে, তাহলে আমরা আবার আমাদের লেকচারে ব্যাক করি। ওকে, ভিডিওর মাধ্যমে আমরা যখন ক্লিয়ার হইলাম তখন এই জিনিসটা আমরা একটু আরেকবার দেখি, এখানেও একই আমাদের সার্কুলার সিলিন্ডার আছে, এই সার্কুলার সিলিন্ডারের উপরে এই এফ পয়েন্ট যেটা ফিক্সড পয়েন্ট, এখান থেকে একটা স্ট্রিং ই পয়েন্ট পর্যন্ত গেছে, এরপরে সে হচ্ছে আনওন্ড হয়ে গেছে, আমরা বি পয়েন্ট পর্যন্ত কনসিডার করব, এরপরে কী আছে এটা কনসিডার করব না, আমরা ধরবো আমাদের স্ট্রিংটা বি পয়েন্টে শেষ হয়ে গেছে। সো বি পয়েন্টটা যখন আমার স্ট্রিংটা কমপ্লিটলি ওন্ড ছিল তখন বি পয়েন্টটা কিন্তু এ পয়েন্টের সাথে কোয়েনসাইড করেছিল, এবং ই পয়েন্টটাও কিন্তু এ পয়েন্টের সাথে কোয়েনসাইড করেছিল, বি এবং ই উভয়ই কিন্তু চলমান, ইটা চলবে হচ্ছে আমাদের সার্কেলের উপরে, সার্কেলের উপরে, আর পিটা চলবে হচ্ছে আমাদের ইনভলিউড প্রোফাইলের উপরে। এখন ইনভলিউড প্রোফাইলের উপরে এখানে অসংখ্য আমরা পয়েন্ট পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কার্ভেচার বা রেডিয়াসটা কিন্তু সেম না। সো রেডিয়াসটা তাহলে কীভাবে ফাইন্ড আউট করবো? রেডিয়াসটা ফাইন্ড আউট করা খুব বেশি কঠিন না, আমরা যে পয়েন্টটা নিচ্ছি, সাপোজ এখানে যে পয়েন্টটা দেখানো হয়েছে বি পয়েন্ট, এই পয়েন্টটা যে সার্কেলের অংশ অর্থাৎ এই পয়েন্টের যে রেডিয়াস অফ কার্ভেচার সেটা হবে বিই এর সমান, বিই এর সমান, তার মানে ইটাই হচ্ছে এই বি পয়েন্টটা যেই সার্কেলের অংশ সেই সার্কেলের সেন্টার হিসেবে কাজ করবে। তাহলে আমরা যদি এইখানে কোনো পয়েন্ট বের করতে চাই তাহলে এখান থেকে অবশ্যই আমার ট্যানজেন্ট আঁকতে হবে আমার সার্কেলের উপরে, এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এই পয়েন্টটা ক্রিয়েট হয়েছিলো, অর্থাৎ এই পয়েন্টটা বি হিসেবে কাজ করছিল যখন আমার কম এই পর্যন্ত ওন করা ছিল, এই পর্যন্ত ওন করা ছিল, এরপরে হচ্ছে এটা খোলা ছিল যখন, তখন এটা হচ্ছে ই পয়েন্ট। সো এই পয়েন্টটার রেডিয়াস অফ কার্ভেচার অর্থাৎ এই পয়েন্টটা যে সার্কেলের পোর্শন সেই সার্কেলের রেডিয়াসটা হবে এই বি এর সমান এতটুকু, এবং সেই সার্কেলের সেন্টারটা অবশ্যই ই হিসেবে কাজ করবে। সো এই জিনিসটাও আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ আমাদের এই ইনভলিউড প্রোফাইলটা গিয়ারের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।